রাষ্ট্রপতি শাসন চেয়ে এসসি কমিশন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে, আবার মামলাও হয়েছে কলকাতা হাইকোর্টে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিমবঙ্গ নিয়ে কী বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী সেটা রাজ্যের মানুষকে নতুন করে বোঝানোর কিছু নেই। কার্যত এখানে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। সাংবিধানিক সংস্থাগুলো আক্রান্ত হচ্ছে, আদালতকে আক্রমণ করা হচ্ছে, বিচারপতি আক্রান্ত, সাংবিধানিক প্রধান আক্রান্ত, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, মহিলাদের সম্ভ্রম, সমস্ত কিছুই বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। যে অভিযোগগুলো উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকার সেগুলোকে অ্যাড্রেস না করে তারা কার্যত মানুষকেই আক্রমণ করছেন, একটা জনবিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়েছে। তো এখানে তফসিলি কমিশন কী বলেছেন সেটা তাদের অবজারভেশন তারা বলেছেন। পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে এটাই চায়, কিন্তু যদি বিজেপির রাজনীতির কথা বলা হয় তাহলে কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা জারি করে ফেলে দেওয়ার পক্ষে, নীতিগতভাবে বিজেপি নয় কিন্তু 356 ধারা তুলে দেওয়ার পক্ষেও সংবিধান থেকে আমরা নই। এটার প্রয়োজন আছে। এখন কী পরিস্থিতিতে সেটা ব্যবহার হবে সেটা সংবিধানের যারা কাস্টোডিয়ান তারা বলতে পারেন। জ্যোতিপ্রিয় মল্লিককে সমস্ত রকম মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তার বদলে পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদাকে দেওয়া হলো সেই মন্ত্রী 3 মাস পর। কে কোথায় চলে গেল, তাতে কার কি এসে গেল? তাহলে তৃণমূল কংগ্রেস স্বীকার করুক জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী। কালকেই তো আবার মুখ্যমন্ত্রী বলে দেবেন বালু ভালো ছেলে, ওকে ফাঁসানো হয়েছে, বিজেপির এটা রাজনীতি, ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে দল ভাঙার জন্য, বলতে পারেন তো। সুতরাং আজকে কাকে সরিয়ে দিলেন আর কাকে রাখলেন, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মানুষের এটা নিয়ে কিছু এসে যায় না, তারা গোটা তৃণমূলকেই এক বলে জানেন। পূর্ব বর্ধমানের জামালপুরে একাধিক পরিবারের আধার কার্ড বাটি, 28 পুরনো কোশ্চেন, 2 দিন আগের।